সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পাচ্ছেন, আমার সামনে একটি আপু আসছে। আসলে আপুর জীবনে কি হয়েছে চলুন কথা বলে জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাইয়া। আপু আপনার নাম কি? আমার নাম সৌমি। সৌমি আপু কেমন আছেন আপনি? আছে, অনেক কষ্ট বাপে ভাইয়া। কিসের কষ্ট আসলে? আছে, বাবাটা বিয়ে করে চলে গেছে, মাটা হাটের সমস্যা, টাকার জন্য সেলাই মেশিন কিনতে পারছি না, কারেন্ট মেশিনটা চলে গেছে। আচ্ছা, এর জন্য অনেক কষ্ট বাপে। মেশিন দিয়ে অনেকদিন ধরেই চলে আছে, নষ্ট হয়ে আছে অনেকদিন ধরেই তো আছে, কেউ তো পাশে দাঁড়ায় না, একটা মেশিন কিনেও দেয় না ভাই, তার জন্য তো বারবার আসতে বাধ্য। সরকার থেকে কোনো সহযোগিতা পাচ্ছেন না? সরকার থেকে আগে একটা দিছিল, ওইটাই কারেন্টটা চলে গেছে। ওইটা আর কোনো ঠিক করা বা সহযোগিতা পাচ্ছেন না? না ভাই, ওইটা ঠিক হবে না, ওইটা তো মেশিনটা পুরো বডি চলে গেছে। পরে কি আর দেবে না এরকম ইয়া করলে? তখন কোন বছর না কোন বছর দেয় সরকারের মতে গতি ভাই, কখন না কখন দেয়, কেমনি বলবো। দেশের অবস্থা তো এখন খারাপ, দেশের অবস্থা আসলে ওন মাটাকে নিয়ে অনেক সমস্যা আছে, না দিতে পারছে ঘর ভাড়া, না করতে পারছে কোনো কাজ ভাইয়া। তো ভিডিওতে এসে আসলে কি কি উদ্দেশ্য নিয়ে কি বলতে চান? ভিডিওতে আইছে সেলাই মেশিনটা ছিল, কারেন্টে চলে গেছে, টাকার জন্য আমার ওষুধ আনতে পারি না, হাটের সমস্যা, ওষুধ আনতে পারি না, ঘর ভাড়া দিতে পারি না, অনেক কষ্ট ভাবে পড়ে আইছে ভাই। আচ্ছা আচ্ছা, তো কোনো সহযোগিতা চান নাকি জীবন সঙ্গী চান? জীবন সঙ্গী চাই, যে আমার পাশে একটু দাঁড়াবে, আমাকে হেল্প করবে, আমার মার ওষুধ কেনার মতো আমাকে হেল্প করবে। না আপনার যে বিয়ে করবে সে তো আপনার মা জামাই হয়ে যাবে, মানে মেয়ের জামাই হয়ে যাবে, তখন তো সে শাশুড়িকে দেখবে। মেয়ের জামাই তো হয়েই যাবে, আটকে করেই তার বিয়ে হয় না ভাই, কষ্টের সময় যে পাশে দাঁড়াবে, একটু হেল্প করবে, পারলে আমার পাশে থাকবে, ওইরকম মানুষ বুঝে শুনে সেন বিয়ে। যোগাযোগ করলেই তো বুঝতে পারেন বিয়ে হলে একটা চিরজীবনের জন্য বন্ধন। আপনার কি বিয়ে হয়েছিল আগে? পরিবার আমার মা আর আমি, আমার বাবা ছিল, বিয়ে করে চলে গেছে। লেখাপড়া করার সুযোগ হয়েছে? চলার মতো কিছু পারে, অল্প কিছু পারেন, তাই না? মেশিনের কাজ করি। সংসারের কাজ শিখছেন নাকি মেশিনের কাজে শিখছেন? সংসারের কাজ টুকটাক পারি ভাইয়া, টুকটাক পায়েন, তাই না? এখন বিয়ে করলে তো পুরাতমে গৃহিণী হয়ে যেতে হবে, আপনারা তো চাকরি বাকরি করাবে না, সংসার তো পুরাতমে শিখতে হবে। আমি চাকরি বাকরি করতে চাই না, আমি চাই ভাইয়া সংসার সামলাইতে। সংসার সামলাইতে চান, তাই না? আচ্ছা, বাড়ির কাজ কাম করতে কি ভালো রান্না বান্না করতে পারেন? ভালো রান্না, ডাল পারে, ডাল আর আলু ভর্তা খালি সংসারে খরচ বেঁচে যাবে, তাই না? আলু আলু ভাজি পারে আর ডাল ভাই। আলু ভর্তা পারেন না? আলু ভর্তা কাঁচা মরিচ দিয়া করে পারে। হ্যাঁ পারেন, তাই না? আচ্ছা, যাক নাকি হাতটা জ্বলে আবার ভর্তা তো করলে শাশুড়ি থাকবে আমার মার মতো, ননদি থাকবে আমার বোনের মতো, তাদের কাছে কাজ কাম শিখে যায়। খুবই ভালো, আপনার চিন্তাধারাও ভালো। নামাজ কালাম পড়েন তো? ইনশাল্লাহ, আমি প্রতিপাদন আইছি বলে কি নামাজ পড়বো না ভাই? দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি কোথায়? রাজশাহী। রাজশাহী থাকেন কোথায়? থাকেন কোথায়? এখন থাকি নবীনগর ভাই, নবীনগর থাকি। রাজশাহী দেশে গ্রামে জায়গা জমি টমি আছে? আছে, থাকার মতো কিছু আছে কিন্তু ঘর বাড়ি নেই ভাই। ঘর বাড়ি নেই, বেকার। জি জি, এখন তো বেকার, বাবাটা বিয়ে করে চলে গেছে, মাটাকে নিয়ে চলে, হাটের সমস্যা, ওষুধ খান লাগে 12 মাস, ঘর ভাড়ার দিবার পাই না, মেশিনে কাজ না করলে কি সংসার চলবে কিভাবে? ভাই নাই, বাবা নাই, কেউ নাই, তার জন্য প্রতিবেদন আইছে। বাবা অনেকে যোগাযোগ করতে চাবে, এই যে ভিডিওতে আসছে, নাম্বার দিলে তো সমস্যা নাই? না ভাইয়া, নাম্বার দিলে সমস্যা নাই। নাম্বারটা কি মুখস্থ আছে? জি না, আপনি একটু বলে দেন। নাম্বারটা আমার কাছে দেন, আমি দেখে বলে দেই। হ্যালো ভিয়া, শুনতে পারলেন এক অসহায় গরিব পরিবারের মেয়ে, আসলে কি বলবো, অনেকটাই কষ্টের জীবন। সে আসলে সেই জীবন নিয়ে, মা অসুস্থ মাকে নিয়ে আসলে দিন কাটিয়ে যাচ্ছে। আসলে সে চায় একটা বিয়ে শাদী করে সংসার করতে, তার পরিবারের লোকও চায়। কেউ যদি আপনারা তার কথা শুনে ভালো লাগে বা যোগাযোগ করতে চান, অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন। তার নাম্বারটি হচ্ছে 01713697810। নাম্বারটা খোলা থাকে তো? হ্যাঁ ভাই, আর 10টা পর্যন্ত খোলা থাকে। সেটাই, যাক নাম্বারটা খোলা রাখবেন, কেউ ফোন দিলে সত্যি কথা বলবেন, আর অবশ্যই নামাজ কালাম পড়ে আল্লাহকে স্মরণ করবেন, আল্লাহকে ডাকবেন। আর কিছু বলতে চান? বলতে চাই ভাই, আমরা তো অনেক গরিব, অনেক অসহায়, আইসে অনেক কষ্ট হবে কইরা, পারলে একটু যারা হেল্প করবে তারা ফোন দিয়ে, কোনো বাজে কথা খারাপ কথা বলবা যারা তারা ফোন দিয়ে। সেটাই, এইটাই আর কিছু না। তোকে আপু ভালো থাকেন, দোয়া করি, আসসালামু আলাইকুম। আচ্ছা।